প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। ছুটির দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার তৃতীয় দিনেও স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। সুন্দরবন ও একতা এক্সপ্রেস কিছুটা বিলম্ব করলেও বাকি ট্রেন সময় মতো প্ল্যাটফর্ম ছেড়েছে। এবারের ব্যবস্থাপনার কর্তৃপক্ষের প্রশংসা করেছেন যাত্রীরা। এদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক পথেও, তবে প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় খুশি নন পরিবহন মালিকরা। সাজাদুর রহমানের রিপোর্ট। এবার ঈদে বড় ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা, তাই ঈদ উদযাপনে ঢাকা ছাড়া ধুম পড়েছে। গাবতলী সহ রাজধানী বাস টার্মিনালগুলোতে ঘরমুখে মানুষের চাপ, যানজট ও তীব্র তাপদাহ এড়াতে আগেভাগেই কাউন্টারে আসেন অনেকে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। হ্যাঁ, সময় মতন বাস পাচ্ছি, বাস এখনো এসে পৌঁছায়নি, আমার গাড়ি আছে 8:30, আমরা একটু আগেই চলে আসছি। তো দাদা, 2200 টাকা লাগে, আমার তো এক মাস চলে যায় ভাই 3000 টাকা। মানুষের চাপ থাকলেও তা প্রত্যাশিত মাত্রায় নয় বলে জানান কাউন্টার ম্যানেজাররা। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নাকচ করেন তারা। প্রতি বৃহস্পতিবার যেটা মনে হয় সেম সেন আগের মতো, যে অফিসের ভিড় সেগুলো নাই। গার্মেন্টস কর্মী বাহিনীরা ওরা এখনো ছুটি পায়নি, ওদের ছুটি হলে যাত্রী হয়তো আরেকটু বাড়বে। পদ্মা সেতু চালু হওয়ার পরে তো এপাশে আমাদের সাইডটা আগে যে প্রভাব ছিল সেটা দুর্বল হয়ে গেছে, এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন পর্যন্ত স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। ছুটি শুরু হওয়ায় কমলাপুরে দেখা দেয় যাত্রীর চাপ। টিকিট কালোবাজারি না থাকা আর বিনা টিকিটে ভ্রমণ বন্ধ হওয়ায় খুশি যাত্রীরা। এই জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। যদি ট্রেনটা একটু ডিলে, তারপরে খুব খুশি বোধ করছি। অন্য অন্য বছর দেখা যায় যে আপনার টিকিট কাটা আছে কিন্তু উঠতে পারে না, এই বিষয়টা ভালো লাগছে। গতবারের তুলনায় এবার যে এই টাইমে ট্রেনটা এসেছে এটাই মানে ভালো লাগছে। যাওয়ার টিকিট পেয়েছি, আবার আসার টিকিট পেয়েছি। ঈদ যাত্রার তৃতীয় দিনে স্বাভাবিক সোনার বাংলা সহ চট্টগ্রামগামী ট্রেনের শিডিউল। সুন্দরবন ও একতা এক্সপ্রেস ছেড়েছে কিছুটা বিলম্বে। স্বস্তিদায়ক হওয়ায় স্ট্যান্ডিং টিকিটের চাহিদাও টুঙ্গে। সব স্ট্যান্ডিং টিকিট আমাদের মনে করেন যে 4-5টা কাটলে একটা সিট দেয়। আমরা মানুষেরাম 3 জন টিকিট নিচ্ছি 4টা। ছাদে ওঠার প্রবণতা জরিমানা করার বিধান আছে। তীব্র গরমে রেল লাইন বেঁকে যেতে পারে, তাই দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণের কথাও জানান কর্মকর্তারা। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।